সহজ, কোনো একটা কঠিন না, কারণ ছোট মাপের কোর পাওয়া খুব সম্ভব অসম্ভব, তাই আমি পুরাতন ট্রান্সফরমারকে কেটেই বানিয়েছি। দেখবেন ড্রাইভার ট্রান্সফরমারে 1 2 3 এবং 1 2 টোটাল 5টা কানেকশন থাকে, 3 2। তো এই 3টে কানেকশন একটা ওয়্যার বা একটা তার দিয়ে হবে, আর এই দুটো কানেকশন একটা তার দিয়ে হবে, এর সঙ্গে এর কোনো যোগাযোগ থাকবে না, মানে আপনার ট্রান্সফরমারটা হবে এইভাবে। সরি, আমি এটা উল্টো আঁকেছি, এখানে করার জন্য আমি ভুলভাবে করেছি। ভিডিওটা আমি একটু স্কিপ করে নিলাম, পুরোটা একটা পেজে করে নিলাম। তো এখানে আপনি ট্রানজিস্টরের বেস যেমন দেখে নিতে পারেন, বেস, ইমিটার, কালেক্টর, কালেক্টর বডি, ইমিটার একটা ট্যাঙ্ক পাবেন, বেস এটা মিটার দিয়ে আপনি চেক করে নিতে পারবেন, যারা জানেন সেটা বলতে লাগবে না। কালেক্টরের সঙ্গে ড্রাইভার ট্রান্সফরমারের যেদিকে দুই দুই দিক কয়েল, দুটো কয়েল আছে, মানে একটা কয়েল আছে, সেদিকে আপনি লাগাবেন। আপনি কালেক্টরের তার, এই যে এর কালেক্টরের তার আপনি নিয়ে গিয়ে এই ট্রান্সফরমারের একটা জায়গায় লাগিয়ে দেবেন, যেটা আমি করেছি, কালেক্টর থেকে তার বেরিয়ে একটা ট্রান্সফরমারে করেছি। 2 নম্বর, ইমিটার গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করেছি, ইমিটার আমি গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করেছি, এবং প্লাস 12 ভোল্ট যেখানে আছে, প্লাস 12 ভোল্ট এখানে, কেন 5 ওহম, 5 ওয়াট একটা LT রেজিস্ট্যান্স বা ওয়ার বাউন্ড লাগিয়েছি, বুঝতে পারছেন এইগুলোকে বলছো ওয়ার বাউন্ড বা LT রেজিস্ট্যান্স, তাহলে আপনার ট্রান্সফরমার হিট কম হবে, প্লাস ট্রানজিস্টারটাও হিট কম হবে এবং এর সঠিক ভোল্টেজটা পাবে, 5E 5 ওয়াট বা 5 ওহম 5 ওয়াট, বুঝতে পেরেছেন? এই দুটো কানেকশন লাগেছে ট্রান্সফরমারে। সেকেন্ড বাইন্ডিং বা সেকেন্ডারি বাইন্ডিং দুটো কয়েল থাকবে, একটা দুটো, একটা কয়েল দুটো কয়েল, এটা 0 ধরুন। তো আপনার প্রথম কাজ এখানে দুটো রেজিস্ট্যান্স আপনার লাগবে, আমি এটাকে তুলে দিচ্ছি, দুটো আপনার ওয়ার বাউন্ড লাগবে, গ্রাউন্ডের সঙ্গে এবং প্লাস ভোল্টের সঙ্গে, বুঝতে পেরেছেন? এই দুটো যাবে এ এবং বি, আমি এ এবং বি এই দুটো আমি পয়েন্টকে আমি এ বি বা সরি এ এবং বি ভাবে বিভক্ত করে দিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে দুটো ওয়ার বাউন্ড আছে, এখানে 12 ভোল্ট ওয়ার বাউন্ডটা আপনি দেখতে পাবেন, আমি যেহেতু 60 ওয়াট বানাচ্ছি, আপনার এখানে আছে
120 ওহম 5 ওয়াট, এবং 5 ওয়াট একটা আছে। তো আমি বলে দিচ্ছি কি করবেন। এখানে লাগাবেন 5 ওহম 5 ওয়াট গ্রাউন্ডের সঙ্গে ট্রান্সফরমারের মধ্যেকার পয়েন্টটা, যেটা আপনি জিরো করেছেন, এদিক থেকে এই ওহম, এদিক এদিক থেকে এই ওহম দুটোই সমান হয়ে যাচ্ছে, বুঝতে পারবেন। এটা লাগাবেন 100E বা 120E, 120E বা 150E লাগাবেন। আমি এখানে 100 ওহম লাগালাম, 5 ওয়াট, 5 ওয়াট। এখান থেকে আপনি 170 ওহম থেকে শুরু করে 150 ওহম লাগাতে পারবেন এই ট্রান্সফরমার, এই ওয়্যার বাউন্ডটা বা এলটি রেজিস্ট্যান্সটা। এই এলটি রেজিস্ট্যান্সটা আপনি এই মাপের লাগাতে পারবেন 70 ওহম থেকে 150 ওহমের মধ্যে। এটা আপনি 5 ওহম 5 ওয়াট লাগালেই হবে। আপনি চেষ্টা করবেন 100 বা 120 ওহম লাগানোর। এই গেল ড্রাইভার ট্রান্সফরমারের কানেকশন। এটা হচ্ছে ড্রাইভার ট্রান্সফরমার। এবার চলো, এবার যেতে হবে আমাদেরকে এ এবং বি কিভাবে কানেকশন করব। এটার কারণ বলে দিই, দুটি এলডি রেজিস্ট্যান্স দিয়ে এখানকার ভোল্টেজটাকে মেজার করে, কারণ এখানে 12 ভোল্ট থাকে আর এখানে গ্রাউন্ড। আমার এখানে 0.70 ভোল্ট থেকে শুরু করে 1 ভোল্ট থাকতে হবে এই জায়গাটায়। আমি চেষ্টা করব যতটা এই ভোল্টেজটা থাকলে বেস, যে এই ট্রানজিস্টরের বেসে কানেকশনগুলো যাবে সেগুলা সঠিক যাবে। যদি 12 ভোল্ট দিয়ে দিই তাহলে এটার ট্রান্সফরমারটা কোনো কাজ করবে না। তো আমাকে কি করতে হবে, এই ভোল্টেজটা আনতে হবে। তার জন্য আমাকে 100 ওহম 5 ওয়াট লাগেছে এবং 5E 5 ওয়াট। এটা আপনি, আর এক রকম সিস্টেম আছে এখন আওজা যেটা ব্যবহার করে, ট্রানজিস্টর এবং রেজিস্ট্যান্স দিয়ে একটা ভোল্টেজ নির্ধারিত করে, সেটা এরকম ভোল্টেজ আসে। তো এটা আগেকার প্রসেস, এটা সহজ সরল প্রসেস, ওটার জন্য অনেকটা সার্কিট তৈরি করতে হয়, কিন্তু ওটা অ্যাকুরেসি ঠিক হয় এটার থেকে। তো আপনি এটা দিয়ে স্টার্ট করুন, ওটারও একদিন ভিডিও বানাবো। পরবর্তী হচ্ছে এ এবং বি, এই দুটো মনে রাখবেন, ট্রান্সফরমারের দুটো শিরা 1 2 এ বি। এটা আমি 1 ভোল্ট দিলাম, দেখলেন 100 ওহম 5E 5 ওয়াট, 100 ওহম 5 ওয়াট দিয়ে। এই দিকটা আপনাকে বোঝাতে লাগবে না, কালেক্টর ট্রান্স বড় ট্রানজিস্টারে কালেক্টর জুড়লাম আর এটা একটা রেজিস্ট্যান্স দিয়ে প্লাসের সঙ্গে, প্লাস ভোল্ট বা পজিটিভের সঙ্গে জুড়লাম। এবার চলে যাব এ এবং বি কীভাবে কানেকশন করতে হয়। এবার চলে আসলো এ বি, সরি, ট্রান্সফরমারে এ কানেকশন বি কানেকশন।